দমনক পশুরাজ পিঙ্গলকের সঙ্গে দেখা করার জন্য গমন করল। দূর থেকে পিঙ্গলক দমনককে আসতে দেখে সঙ্গীদের বলল, ওই দেখো আমাদের ভূতপূর্ব মন্ত্রীপুত্র দমনক আসছে, ওখানে গিয়ে এখানে আসতে দাও। দমনক অতি বিনয়ের সঙ্গে পশুরাজকে প্রণাম করে দাঁড়ালে পিঙ্গলক খুশি হয়ে বলল, তো কি হে দমনক, খবর ভালো তো? অনেকদিন তোমার কোনো দেখা নেই, তা কি মনে করে? দমনক অতি বিনয়ের সঙ্গে বলল, আমাদের আর থাকা মহারাজ, কোনো রকমই পেঁচে আছি, আমাকে তো মহারাজের কোনো প্রয়োজনই নেই। তবে আপনাকে একটা কথা বলার জন্যই আসা, তবে কথাটা খুবই গোপনীয়। ইশারায় উপস্থিত সকলকে চলে যেতে বললে পিঙ্গলক বলল, বিলক্ষণ, তা তুমি আমার ভূতপূর্ব মন্ত্রীপুত্র, তোমার কথা শুনবো বই কি? তা বলো তোমার কি বলার আছে? দমনক পশুরাজের আরো কাছে সরে এসে বলল, তা মহারাজ, জল খেতে নদীতে নেমেও জল না খেয়ে চলে এলেন কেন? ও কিছু নয়, তেমন নয়, জল তেষ্টা পাইনি তাই চলে এলাম। দমনক বলল, না মহারাজ, আপনি নিশ্চয়ই বিশেষ কোনো কারণে ফিরে এসেছেন, এ আমি হলপ করে বলতে পারি। অবশ্য মহারাজের কারণটা যদি গোপনীয় হয় তবে আমাকে বলবেন না। পণ্ডিতগণ বলেছেন, এমন কিছু গোপনীয় কথা বা বিষয় থাকে যা স্ত্রী পুত্র বা আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছে গোপনই রাখতে হয়। বিজ্ঞজন সঙ্গত অসঙ্গত বিচার বিবেচনা করে তবেই গোপনীয় কথা প্রকাশ করে। দমনকের মুখে এইসব জ্ঞানের কথা শুনে পিঙ্গলক খুবই খুশি হল। পশুরাজ ভাবল, এ একজন যোগ্য লোক, এর কাছে মনের অভিপ্রায় ব্যক্ত করলে ভালোই হবে, আর মনে হচ্ছে এ আমার মনের কথা জানতে পেরেছে। পশুদের মধ্যে শেয়াল হচ্ছে সবচেয়ে চতুর, কাজে এর কাছে লুকিয়ে কোনো লাভ নেই। পশুরাজ বলল, প্রিয় দমনক, তবে শোনো, জল খেতে গিয়ে এক ভয়ঙ্কর গর্জন শুনলাম, অনুমান করছি কোনো এক ভয়ঙ্কর শক্তিমান প্রাণী এই বনে এসেছে, তাই সংকল্প করেছি এই বন ত্যাগ করে অন্য বনে গিয়ে প্রাণ বাঁচাবো। যার আওয়াজ শুনেই প্রাণ উড়ে যেতে চায়, এই না জানি তার চেহারাটা কেমন হবে। দমনক হেসে বলল, মহারাজ, এই সংকল্প আপনি ত্যাগ করুন, আপনার মতো পরাক্রান্ত রাজা কেবলমাত্র শব্দ শুনে ভীত হচ্ছেন, এ আপনার উপযুক্ত নয়। কত কারণে শব্দ তো হতে পারে। অতএব মহারাজ, আমার অনুরোধ, আপনি এখনই এই বন ত্যাগ করে যাবেন না, আমাকে ব্যাপারটা ভালো করে জানতে দিন, যাওয়ার মতো অবস্থা হলে আমি আপনাকে সে পরামর্শ দেব। শেয়াল মনে করে অবজ্ঞা করবেন না আমাকে। পিঙ্গলক বলল, তা তুমি সেখানে যেতে সাহস করো? দমনক বলল, না যাবার এমন কি কারণ ঘটেছে? আপনার জন্য আমি কি না করতে পারি? আপনি এখানেই অপেক্ষা করুন, আমি দেখে আসি ব্যাপারটা কি। জানবেন মহারাজ, প্রভুর জন্য ভৃত্য না পারে কি। এই বলে পশুরাজকে প্রণাম করে প্রস্থান করল দমনক। পশুরাজ তার জন্য প্রতীক্ষায় উদ্গ্রীব হয়ে সেখানেই অবস্থান করতে লাগলো, ভাবতে লাগলো নানা কথা। ভাবলো, কাজটা বোধহয় ভালো করলাম না, মন্ত্রীপুত্র দমনক একসময় আমার কাছ থেকে বিতাড়িত হয়েছিল, সে এখন তার প্রতিশোধ নেবার চেষ্টা করতে পারে, আমার বিনাশ সাধনে চেষ্টা করতে পারে, আমাকে সতর্ক থাকতে হবে। দমনকের দিকে সে গর্জন লক্ষ্য করে চলতে লাগলো। যমুনার তীরে গিয়ে দেখল এক নধর দেহ বলদ মনির আনন্দে ঘাস খাচ্ছে, আর মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে গর্জন করছে। সব দেখে খুব আনন্দ হল, ভাবল এই বলকদের সঙ্গে পিঙ্গলকের সন্ধি স্থাপন করে বন্ধুত্ব করে নিজের কার্যোদ্ধার করতে হবে। পশুরাজ দমনককে আসতে দেখে গোপন করে রইল নিজের উদ্বেগটাকে, রাজাকে প্রণাম করে চিন্তিতভাবে উপবেশন করল। পিঙ্গলক উদ্গ্রীব হয়ে বলল, তা কি খবর বলো, তুমি কি সেই জন্তুকে দেখে এসেছ? দমনক বললে, মহারাজ, তাকে দেখে এলাম, আর শুধু দেখাই না, তার সঙ্গে আলাপও করলাম,
চেষে নয়, একেবারে শিব ঠাকুরের বাহন সার। তার সঙ্গে শক্তিতে কেউ পারবে না। তিনি বললেন স্বয়ং শিব ঠাকুর তাকে পাঠিয়েছেন এই বনে। শিব ঠাকুর তো থাকেন কৈলাস পর্বতে, তা সেখানে তো বরফ ঠেকে গেছে, কোথাও কোনো ঘাস নেই, তাই এখানে এসেছেন ঘাস খেতে। পিঙ্গলক বলল, তোমাকে তো আগেই বলেছি এই যে সে বসন্ত নয়, এখন দেখলে তো আমার সন্দেহ অমূলক নয়, তা এখন উপায়? দমনক বলল, উপায় আমি করে এসেছি মহারাজ, তার সঙ্গে আলাপ করে এসেছি। আমাদের মহারাজ দেবী দুর্গার বাহন কদিনের জন্য বেড়াতে এসেছেন এখানে, আপনি আমাদের অতিথি, চলুন আমার রাজার সঙ্গে আপনার বন্ধুত্ব করিয়ে দিই। প্রথমে সন্দেহ প্রকাশ করলো, পরে রাজি হয়েছে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে। পিঙ্গলক তো আহ্লাদে গদগদ হয়ে বলল, ও ধো দমনক, তুমি আমার মনির কথাই তাকে বলে এসেছো, আজ থেকে তুমি আমার মন্ত্রী, এখন গিয়ে আমার সেই বন্ধুকে আমার কাছে নিয়ে এসো, আমি আর বিলম্ব সহ্য করতে পারছি না, তাকে বন্ধু হিসেবে কাছে না পেলে এই মনি শান্তি পাচ্ছি না। তোমার মতো বুদ্ধিমানের পক্ষেই আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে দেওয়া সম্ভব, তুমি যদি এটা করতে পারো তবে তোমার আগে ঋণ আমি জীবনে ভুলতে পারবো না। পশুরাজ পিঙ্গলকের কথায় দমনককে আনন্দ আর ধরে না, সে মনে মনে ভাবল, বুদ্ধি প্রকৃত বল, যার বুদ্ধি নেই তার কিছুই নেই, আমার বুদ্ধি দিয়ে এই পশুরাজকে কাত করেছি, যাক এবার বলদটার কাছে গিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজার সঙ্গে বন্ধুত্বটা করে নিয়ে নিজের কার্যোদ্ধারটা করি। দমনক তো গিয়ে বলল, ওহে তুমি এখানে কি মনে করি, আর এই তোমার নামই বা কি বাবা? বলতি বলল, আমার নাম হলো সঞ্জীবক, আমার নিবাস মহিলারোপ্য নামক এক নগরী, তা তোমার পরিচয় জানতে পারি কি? দমনক বলল, অবশ্য পারেন, তোমার সঙ্গে পরিচিত হবার জন্যই তো আমার এখানে আগমনের কারণ। আমি হচ্ছি এই বনের রাজা পশুরাজ পিঙ্গলকের মন্ত্রী, আমার ইচ্ছে তুমি এই বিপদসংকুল বনে একা একা না থেকে আমাদের পশুরাজের সঙ্গে বন্ধুত্ব করে নিরাপদে বাস করো। এই বনে এমন সব হিংস্র জন্তু আছে যারা তোমায় দেখলে সঙ্গে সঙ্গে তোমার প্রাণ সংহার করবে। আমি চাই না তোমার এমন নদর দেহটি হিংস্র পশুর খাদ্য হোক। দমনকের কথায় এবার সত্যি ভয় পেয়ে গেল সঞ্জীবক, এদিকটা তো একবারও ভেবে থাকেনি সে। সঞ্জীবক বলল, তুমি সত্যি আমার বন্ধু, প্রকৃত বন্ধুর কাজই করেছো। দমনক বলল, তাহলে আর কাল বিলম্ব না করে চলো পশুরাজের কাছে তোমাদের বন্ধুত্ব করিয়ে দিই। সঞ্জীবক করুণ সুরে বলল, কিন্তু। দমনক বলল, এতে আবার কিন্তু কি বন্ধু, রাজার বন্ধুত্ব পাওয়া তো ভাগ্যের কথা, তবে দেখো রাজার বন্ধুত্ব পেয়ে আমাকে ভুলে যাবে না তো? সঞ্জীবক বলল, কি কিন্তু বন্ধু, এই পিঙ্গলক অভয় দিয়েছেন তো, আমার কেমন যেন ভয় ভয় করছে, পশুরাজ বলে কথা, কোনো না কোনোদিন যদি আমার দেহটার ওপর নজর পড়ে। ভয় নেই বন্ধু কোনো, আমি তো রয়েছি, তুমি নিশ্চিন্ত মনে তথায় গমন করো, তবে দেখো যেন রাজার বন্ধুত্ব পেয়ে গর্বিত হইও না, আমরা দুজনে একসঙ্গে চললে রাজ্য লাভ হবে। মূর্খেরা বড় হলে ধরাকে সরাজ্ঞান করে, একটা কথা মনে রেখো, উপকারী বন্ধুকে কখনো ভুলবে না। পশুরাজ পিঙ্গলককে আর বণিকের শকটবাহী সঞ্জীবকের দিনগুলি বেশ সুখেই কাটতে লাগলো। তাদের দুজনের মধ্যে এমন বন্ধুত্ব হলো যে পলকে প্রাণ যায়, একজন আরেকজনকে এক মুহূর্তে না দেখে থাকতে পারে না, দুজনে একসঙ্গে খায়, গল্প করে, ঘুমোয়। শেষে এমন হলো যে পশুরাজ পিঙ্গলক সঞ্জীবের সঙ্গে তৃণভোজী হয়ে উঠল, পশুবধ বন্ধ হয়ে গেল, হিংসা পরিত্যাগ করলো পশুরাজ, দুই বন্ধু দমনক আর করটক মনের আনন্দে রাজ্য চালাতে লাগলো। রাজকার্যের দিকে রাজার ভ্রূক্ষেপই নেই, কোনো কথা জিজ্ঞেস করতে গেলে বরঞ্চ বিরক্ত হয় রাজা।
কিন্তু রাজা শিকার বন্ধ করে দিলে তার অনুচরেরা কি খাবে? নিয়ম হচ্ছে রাজা শিকার করে সে যতটা প্রয়োজন খাবে আর বাকিটা তার অনুচরেরা খাবে। এ রাজা তো এখন তৃণভোজী, রাজার সঙ্গে সঙ্গে অনুচরেরাও তো আর তৃণভোজী হতে পারে না। তাদের যত রাগ গিয়ে পড়ল ওই সঞ্জীবকের উপর, ওই ব্যাটার জন্যই আমাদের না খেয়ে মরতে হচ্ছে। একদিন দমনক মনের দুঃখে ক্ষোভ প্রকাশ করে করটককে বলল, কি ভুলই করেছি না ভাই, মূর্খ বলদটা কি বুঝবে মাংসের মর্ম, এর একটা বিহিত করতেই হবে। করটক নিরাশ হয়ে বলল, কি আর করবে ভাই দমনক, আমরা গেলাম কিন্তু একটা করতে গিয়ে শেষে এমন সুখে রাজত্বটা হাতছাড়া করব না তো। খিদে কষ্ট পেলেও তবুও তো আমরা অন্যদিক দিয়ে ভালোই আছি। দমনক বলল, বন্ধু অত খাপড়াচ্ছ কেন, বুদ্ধি তো আর পালিয়ে যায়নি। আমি প্রতিজ্ঞা করছি সঞ্জীবক আর আমাদের রাজা পিঙ্গলকের বন্ধুত্ব আমি ভেঙে দেবই, আর সঞ্জীবকের সর্বনাশ করব। যদি না করতে পারি তবে আমার নাম দমনকই নয়। করটক বলল, ও সব করতে যেও না, বিপদে পড়বে, রাজাও কিছুতেই সহ্য করবে না, আর বলদটির গায়ের জোর তো দেখেছ, আমাদের শেষ করে ফেলবে। গায়ের জোরে ওর সঙ্গে পারবো না, এ কথা ঠিকই, কিন্তু বুদ্ধি দিয়ে কি না হয়। শুনুনি, এক কাক স্বর্ণহার দিয়ে কি একটা কৃষ্ণ সর্পকে মেরেছিল? করটক বলল, গল্পটা তো শুনিনি, বলো না শুনি। দমনক করটককে তখন কি গল্প বলল, এটা শুনবো পরের পর্বে।